তো অনেকেই আজকে চলে এসেছে, ওয়েলকাম। আমরা আর একটু পরে 5টার নাগাদ আমরা স্টার্ট করবো, আমরা স্যারের জন্য একটু ওয়েট করছি, আপনারা কাইন্ডলি একটুখানি ওয়েট করুন, তারপর আমরা স্টার্ট। অনেকেই চলে এসেছেন, ওয়েলকাম। আমরা 5টা নাগাদ থেকে আর 2 মিনিটস পর আমরা সেশনটা স্টার্ট করবো, আজকের ওয়েবিনারটা। আমরা একটুখানি করছি স্যারের জন্য, আমাদের স্পিকার আমাদের সাথে রয়েছেন সুপর্ণ চক্রবর্তী। তো আমরা একটু 5টা নাগাদ থেকে স্টার্ট করবো ওয়েবিনার। গুড আফটারনুন স্যার, পিসি স্যার জয়েন করলেন। হ্যাঁ, গুড গুড আফটারনুন। আফটারনুন ম্যাম, এসএস ম্যাম আমাদের সাথে রয়েছেন, ডক্টর সুস্মিতা সরকার। সৌপর্ণ আছে? হ্যাঁ স্যার, চলে এসেছি। চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম সৌপর্ণ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার 5টা বাজে, আমাদের প্রায় হ্যাঁ অনেকেই পার্টিসিপেন্টস এখন চলে এসেছে। স্যার আমি কি স্টার্ট করে দেবো? তাহলে শুরু করে দিই, সেশনটা 5টা বাজে স্টার্ট করে দাও তোমার অনেক। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ ওকে স্যার, ওকে। হুম, তো গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের এই ওয়েবিনারটা মাথায় রেখে করা হয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম, যেটা আমরা এমএসসি স্টুডেন্টস ফ্রম এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট আলিগঞ্জ সায়েন্স কলেজ অর্গানাইজ করেছি। আজকের আমাদের ওয়েবিনারের যে টপিক সেটা যদি বলতে চাই, তাহলে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং প্লান্ট ফিনোলজি অ্যাক্রস চেঞ্জিং এনভায়রনমেন্ট। এবং এই টপিকের উপর আমরা আমাদের যিনি স্পিকার মিস্টার সৌপর্ণ চক্রবর্তী, ওনাকে উনি আজকে লেকচারটা দেবেন, এবং ওনার টেকনোলজির উপরই ম্যাক্সিমাম কাজটা উনি অ্যাজ অ্যান
রিসার্চার এখন আছেন আইসার্ট পুনেতে। এবার আমি সেশনের বেশি এখনই টাইম নিচ্ছি না, আমি সুপর্ণদার কাছে রিকোয়েস্ট করব, সুপর্ণদার যদি আছে এখন স্ক্রিন শেয়ার স্টার্ট করে লেকচারটা স্টার্ট করে। সুপর্ণদা ওভার টু। হ্যাঁ দেখা যাচ্ছে? গুড আফটারনুন এভরিবডি। হ্যাঁ গুড আফটারনুন এভরিবডি, আমি সুপর্ণ চক্রবর্তী। আমি অ্যাকচুয়ালি আমি এবং এটা হচ্ছে আপনার কাজটা করেছিলাম, এটাতে এই টপিকটা জেনারেলি আমার পিএইচডিটা মোটামুটি শেষের দিকে প্রায় হয়ে এসেছে। তা আমি এখানে যে পাবলিক টকটা ওনারা করেছেন, অ্যারেঞ্জমেন্ট করেছেন, তা সেখানে আমি ইন জেনারেল ফিনোলজি কি, তার কি কি পরিব্যাপ্তি আছে এবং সেটা কোন কোন জায়গায় তার অ্যাপ্লিকেশন আছে সেটা নিয়ে আমি ছোট্ট করে একটা জিজ্ঞেস করবো। তা আমার মেইন টপিকটা হচ্ছে যে ফিনোলজি এবং বিভিন্ন এনভায়রনমেন্টে সেই ফিনোলজি চেঞ্জেস আসছে। তা প্রথমে জাস্ট ব্রিফলি শুরু করছি যে ফিনোলজি কি জিনিস। ফিনোলজি হয়তো টপিক কথাটা সবার কাছে একটু অপরিচিত, এটা বেসিক্যালি মানেটা হচ্ছে যে বিভিন্ন স্টেজ প্লান্ট হোক বা অ্যানিমেল হোক, এখানে আমরা মেনলি প্লান্টের উপর বলছি, তো প্লান্টের বিভিন্ন যে স্টেজগুলো আছে, যেমন এখানে দেখাচ্ছি যে সিড, সেখান থেকে নতুন গাছ তৈরি হচ্ছে, জার্মিনেশন হয়ে তারা নতুন পাতা দিচ্ছে, নতুন ফুল দিচ্ছে, দিয়ে পলিনেশন হচ্ছে, হয়ে আবার সেটা ফ্রুট হয়ে গিয়ে আবার জার্মিনেশন হচ্ছে। তাই পুরো সাইকেলের যে প্রতিটা স্টেজ, এই প্রতিটা স্টেজের যে টাইমিং, টাইমিং বলতে কি যে বছরের কোন সময় এই স্টেজগুলো হচ্ছে, বিভিন্ন গাছের বিভিন্ন সময়ে এই জিনিসগুলো প্রতিটা স্টেজ হয়। সুতরাং এই টাইমিং অফ এই যে স্টেজগুলো, সেই স্টেজ এই পুরো জিনিসটাকে আমরা ফিনোলজি বলছি, স্টাডি অফ টাইমিং অফ ডিফারেন্ট ফেজেস ইন প্লান্টস, এটা হচ্ছে প্লান্ট ফিনোলজি। এবার পরের জিনিসটা আসছে যে ফিনোলজিতে কি কি আমাদের কাজে লাগে। প্রথম কথা হচ্ছে যে এটা গাছের জন্য কতটা প্রয়োজনীয়, এবং সেটা গাছের উপর যারা অ্যানিমেল ডিপেন্ড করছে, প্রাইমারি কনজিউমার বলি তাদেরকে, তাদের জন্য কতটা প্রয়োজনীয়। যেটা পরে যেটা দেখাচ্ছি যে এখানে হচ্ছে যে প্রথম প্রথম পার্টটা যেটা দেখাচ্ছে যে আমরা যে একটা জেনারেল ফটোসিনথেসিস দেখছি, যে সূর্য থেকে আসছে কিরণ আসছে, তার সঙ্গে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দিয়ে যেটা ফটোসিনথেসিস প্রসেসটা, সয়েল থেকে ওয়াটার নিয়ে একটা লিফ কার্বোহাইড্রেট প্রডিউস করছে। এবার সেই কি হচ্ছে যে কার্বোহাইড্রেটটা স্টোর থাকছে আইদার ইন গাছের রুট, অথবা ট্রান্সলোকেট হচ্ছে নতুন পাতা প্রডিউস করতে, ফুল প্রডিউস করতে এবং ফল প্রডিউস করতে। এগুলো সবই হচ্ছে খুব এনার্জি কনজিউমিং জিনিস, খুব নিউট্রিয়েন্ট রিচ এনভায়রনমেন্ট, না হলে এরা কখনো হতে পারে না। এমন অনেক সময় হয় যে যদি কার্বন ফটোসিনথেসিস কম হয় তাহলে কি হবে যে গাছের ইনাফ এনার্জি থাকবে না নতুন ফুল গজাবার, নতুন ফল বানাবার, এবং সে আলটিমেটলি কি হবে না সেই বছরটা পুরো গাছটার আলটিমেট ফিটনেসটা খুব কম হবে, নতুন মানে ভালো করে ফ্রুটিং হবে না গাছটার, খুব বড় জোর 10-12 ফল হলো, হয়ে সব ঝরে গিয়ে কোনোটাই আলটিমেটলি গজালো, সুতরাং সেই বছরটা এন্টারলি নষ্ট। সুতরাং এই যে টাইমিং ম্যাচিং উইথ দ্য অ্যাভেলেবিলিটি অফ লাইট ওয়াটার, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর প্লান্ট অ্যাজ এ পার্ট অফ দ্য প্লান্ট। এবং আরেকটা কি হচ্ছে যে যখন আমরা পপুলেশন লেভেলে দেখছি যে একটা পপুলেশন ধরুন 10 গাছ আছে, এবার 10 গাছের যদি একসঙ্গে যখন ফুল হচ্ছে, ক্রস পলিনেশন হচ্ছে, যদি সবকটা গাছের ফুল একসঙ্গে না হয়, অনেক সময় হতে পারে যে আগের একটা গাছের আগে হলো, একটা গাছের পরে হলো, কোনো গাছটা হলো না, সুতরাং যেই যদি এই ফুলের মিসম্যাচ হয়, এটাকে বলে আপনার ফিনোলজিক্যাল মিসম্যাচ, এটা যদি হয় তাহলে কি হবে যে ঠিক করে এক কাছ থেকে অন্য কাছে পোলেন যাবে। এটা এটা মেইনলি অ্যাপ্লিকেবল ফর ক্রস পলিনেটিং স্পিসিস। সেলফ পলিনেটিং হলে সেই সেই গাছের
প্রোডাক্টস এখানে গিয়ে পড়বে এবং সেটা আলটিমেটলি ফল হবে, সেটা একটা অন্য পার্ট। কিন্তু যারা স্পেসিফিক্যালি ক্রস পলিনেটিক তাদের জন্য এই ম্যাচিংটা খুব ইম্পর্টেন্ট ফল হওয়ার জন্য। এবং একবার ফুল থেকে ফল হলো, তা ফলটা এবার কি ফলটা হচ্ছে যে ডিসপার্স হতে এবার বিভিন্ন জায়গায়, এবং শুধু তাই না সেটা জার্মিনেট হতে হবে সয়েলে গিয়ে। এবং এই যে কন্ডিশন একটা গাছের একটা আইডিয়াল কন্ডিশন থাকে জার্মিনেশনের, একটা ওয়াটার লেভেল ডেফিনিট না থাকলে সেটা ফলটা ভালো করে জার্মিনেট হবে না, সয়েলের অনেক সময় পিএইচের উপর ডিপেন্ড করে অনেক কিছু জার্মিনেশন। সুতরাং এই কন্ডিশন গুলো যদি ম্যাচ না হয় বিভিন্ন টাইমের সাথে, এনভায়রনমেন্টাল কন্ডিশনই হোক বা বিটুইন ইন্ডিভিজুয়াল কন্ডিশনই হোক, এগুলো যদি ম্যাচ না হয় তাহলে কি হবে যে গাছের আলটিমেটলি মানে পুরো রিপ্রোডাকটিভ লস হবে। আর তার সঙ্গে কি হবে যে এই যে ফলগুলো সেগুলো হচ্ছে প্রচুর অ্যানিমেল খাদ্য, যেমন পোলেন নেকটার এগুলো হচ্ছে যেমন পলিনেটারের খাদ্য, তেমনি যে ফলগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বিভিন্ন যারা প্রাইমারি কনজিউমার তাদের খাদ্য, যারা গাছের পাতা খায় তাদের খাদ্য হচ্ছে নতুন পাতা কচি পাতা। এবার এইগুলোতে যদি কি হবে যে যদি এইগুলো টাইমে গন্ডগোল হয়, এগুলো যদি ঠিক করে প্রডিউস না হয় তাহলে তারাও এফেক্টেড হবে। তার মানে কি হচ্ছে শুধু নট অনলি গাছ, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যারা যারা অ্যানিমেল আছে তারা সবাই এফেক্টেড হচ্ছে এই ফিনোলজির মিসম্যাচের কারণে। তো এইটা হচ্ছে বেসিক প্রিমাইসটা যে ফিনোলজি কি এবং ফিনোলজি কেন ইম্পর্টেন্ট। এরপরে আমরা আসছি যে ফিনোলজি কোন কোন লেভেলে স্টাডি করা যেতে পারে। শুধু একটাই লেভেল হয় না ফিনোলজি, আমরা জেনারেলি এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা গাছের পার্সপেক্টিভে বলছিলাম, কিন্তু সেই গাছের সঙ্গে একটা ক্লাস্টার অফ জঙ্গলে তো একটা স্পিসের একটা গাছ হয় না, অনেকগুলো গাছ। তো সেই গাছের যেরকম আমরা একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে ফ্লাওয়ারিং এন্ড মিসম্যাচ হচ্ছে অ্যাক্রস ইন্ডিভিজুয়াল, সেগুলো যদি হয় তাহলে সেটা ঠিক করে কোনো গাছেরই ঠিক করে ফল হবে না। তো সেরকম শুধু একটা ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা স্টাডি করতে পারি ফিনোলজিটা, একটা পপুলেশন লেভেলে এন্টায়ার পপুলেশন একটা স্পিসিসের তার স্টাডি হতে পারে। তার উপর থেকে আমরা যদি যাই যে একটা গ্রুপ অফ স্পিসিস, একটা জঙ্গলে অনেকগুলো স্পিসিস থাকে গাছের, সুতরাং সেই এন্টায়ার গ্রুপটা কিরকম ভাবে বিহেভ করছে ইন টার্মস অফ লাইট কতটা অ্যাভেলেবেল, ওয়াটার কতটা অ্যাভেলেবেল, এইসবের নিয়ে কিরকম ভাবে এন্টায়ার কমিউনিটিটা বিহেভ করছে। সেখান থেকে একটা এন্টায়ার এরিয়াতে যেটা ইকোসিস্টেম আছে, নট অনলি গাছ তার একটা এন্টায়ার ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেম কিভাবে বিহেভ করছে, এবং আলটিমেটলি এন্টায়ার বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার বলতে কি যে গোটা পৃথিবীর যে সংগৃহীত ইকোসিস্টেম সেটা হচ্ছে একটা বায়োস্ফিয়ার। পুরো পুরো এই এন্টায়ার যে নেটওয়ার্কটা ফ্রম স্টার্টিং ফ্রম ইন্ডিভিজুয়াল অল দ্য ওয়ে টু বায়োস্ফিয়ার, এইটা কিরকম ভাবে ইনফ্লুয়েন্সড বাই ফিনোলজি অ্যাট দ্য লেভেল অফ ইন্ডিভিজুয়াল, স্টার্টিং ফ্রম দ্য লেভেল অফ ইন্ডিভিজুয়াল, সেইটা হচ্ছে স্টাডি করা খুব ইম্পর্টেন্ট। কারণ এগুলো সব হচ্ছে লিঙ্কড, ইন্ডিভিজুয়ালের সঙ্গে পপুলেশন লিঙ্কড, ক্লাস্টার পপুলেশন দিয়ে একটা কমিউনিটি লিঙ্ক, সুতরাং এগুলো সব একসঙ্গে লিঙ্কড এবং সবটাই ইনফ্লুয়েসড বাই আলটিমেটলি ফিনোলজি অফ ইন্ডিভিজুয়াল। সুতরাং এই বিভিন্ন লেভেলে আমরা বিভিন্ন জিনিস ফিনোলজি স্টাডি করে বিভিন্ন জিনিস আমরা বুঝতে পারি। এরপরে আসছে যে কিরম ভাবে আমরা জেনারেলি ফিনোলজি স্টাডি করা। একটা খুব মানে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় স্পেসিফিক্যালি হচ্ছে যারা নতুন মানে রিসার্চে আসতে চাইছে বা রিসার্চে ইন্টারেস্টেড, তারা এটা এটা খুব ইম্পর্টেন্ট মানে ইন্টারেস্টিং বিষয় যেটা বোঝা যায় যে ফিনোলজিটা বেসিক্যালি যেটা আমরা সিম্পল অবজারভেশন বলি, মানে অবজারভেশন বেসড ফিনোলজি, যেটা হচ্ছে সিম্পল একটা জায়গায় যা গিয়ে সেখানে বাইনোকুলার দিয়ে গাছ দেখে ডেটা নোট করে সেখান থেকে তোমার ডিটেকশন যেগুলো করে সেগুলো করা যেতে পারে। সেই জিনিসটা করতে গেলে এটা কিন্তু খুব একটা খরচা সাপেক্ষ জিনিস না। এখন কি হচ্ছে, এখন বিভিন্ন জায়গাতে খুব ফান্ড ট্রান্স হচ্ছে যে ফান্ডের অভাব, যেখানে মলিকিউল বেলাতে খুব বেশি কেমিক্যালের জন্য ডিপেন্ডেন্ট, কেমিক্যাল না এলে রিসার্চ আটকে যাবে, এটা কিন্তু সেরকম ব্যাপার না। এটা হচ্ছে সিম্পল অবজারভেশন বেসড রিসার্চ, একটা মেজরিটি অফ যেগুলো ফিনোলজি পেপার সেগুলো সবই অবজারভেশন বেসড রিসার্চ, সুতরাং এখানে সেই ফান্ডের কোনো ক্রাইসিসটা হয় না, এটা হচ্ছে পুরোটাই বেসড অন নিজের এফোর্ট। তো সুতরাং এটা হচ্ছে একটা ভেরি চিপ এবং ভেরি এফেক্টিভ মেথড অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। আচ্ছা, এটা শুধু একটা ধরনের টাইপ অফ অবজারভেশন হয়, এছাড়াও অন্যভাবে আরো তিনটে
effective method আছে যেগুলো দিয়ে generally এখন লোকে phenology study করছে, এগুলো more applicable to developed world. এটা কি করে যে এক নম্বর হচ্ছে লিটারফল স্টাডি। লিটারফল স্টাডি হচ্ছে কি হচ্ছে যে একটা গাছের তলায় নেট পাতে, যে সেকেন্ড ছবিটাতে দেখানো হচ্ছে যে একটা গাছের তলায় বিভিন্ন নেট পাতা হচ্ছে, নেটেতে অনেক ধরনের পাতা ফুল ফল যা আছে সেগুলো কালেক্ট করা হচ্ছে, পরে সেগুলোকে ল্যাবে গিয়ে সর্ট করে প্রসেস করে তাদের কাউন্ট করে সেখান থেকে একটা ফিনোলজির এস্টিমেট পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে গেল সেকেন্ড মেথড। আচ্ছা এবার নিচে দেখুন যেটা থার্ড ছবিটা, এটা ক্যামেরার ছবি দেওয়া আছে, এটা হচ্ছে একটা ফিনোক্যাম স্টাডি বলে, এটা খুব রিসেন্ট মেথড ডেভেলপ হয়েছে যে ক্যামেরা ইউজ করে, এগুলো হচ্ছে আনম্যান্ড স্টাডি, এগুলো একটা ক্যামেরা ইউজ করে একটা এন্টায়ার ফরেস্টের ছবি তোলা, ওভার টাইম স্ন্যাপশট নেওয়া এবং সেখান থেকে এস্টিমেট করা যে গাছে কিরকম কি বিহেভিয়ার আসছে, কিরকম চেঞ্জেস আসছে, কবে পাতা হচ্ছে, কবে ফল হচ্ছে, কবে ফুল হচ্ছে, সেগুলো স্টাডি করে। আর আরেকটা যেটা লাস্ট রাইট হ্যান্ড বটম কর্নারে যেটা হচ্ছে সেটা স্যাটেলাইট ইমেজ, এটাও একটা ধরনের রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে। এখন স্যাটেলাইট খুব ইজিলি অ্যাক্সেসেবল, স্যাটেলাইট ইমেজেস হাই রেজলিউশন ইমেজেস পাওয়া যাচ্ছে, সুতরাং সেই ইমেজ গুলোকে অ্যানালিসিস করেছে লোকে করে জেনারেলি, এগুলো অ্যানালিসিস করে এখান থেকে এস্টিমেট পাওয়া যায়। এগুলো হচ্ছে মানে আনম্যান্ড এবং লার্জ স্কেল স্টাডির জন্য এই স্যাটেলাইট ইমেজিংটা মোস্টলি অ্যাপ্লিকেবল। এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল গাছ এখান থেকে আপনারা কেউ বুঝতে পারবেন না যে ইন্ডিভিজুয়াল গাছের কি বিহেভিয়ার আছে, এটা অ্যাজ আ প্যাচ অ্যাজ আ কমিউনিটি সেই লেভেলে স্টাডি করতে গেলে এটা হচ্ছে এন্ট্রোপি। আর বাকি যে তিনটে মেথড আগে বললাম সেগুলো হচ্ছে ছোট ইন্ডিভিজুয়াল লেভেল বা স্পিসিস লেভেল ছোট স্কেলে যেগুলো হচ্ছে সেগুলোতে অ্যাপ্লিকেবল। আচ্ছা এটা হচ্ছে গেল কিরম ভাবে লোকে ফিনোলজি স্টাডি করেছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে কি কি ফ্যাক্টরের উপর ফিনোলজি ডিপেন্ড করছে। দু ধরনের বেসিক ফ্যাক্টর আছে, একটা হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টর, একটা বায়োটিক ফ্যাক্টর। অ্যাবায়োটিক ফ্যাক্টরে কি আছে যে প্রথম হচ্ছে লাইট, লাইট তো সবসময় নতুন পাতার জন্য সেটা খুবই ইম্পর্টেন্ট ফর ফটোসিনথেসিস। লাইট অ্যাজ এ কিউ প্রচুর এরকম স্টাডি হয়েছে বাইরে আগে, মানে এটা খুব ওয়েল এস্টাবলিশড ফ্যাক্ট যে শুধু নট অনলি লাইট ইন্টেন্সিটি বাট কতক্ষণ দিনের মধ্যে লাইট থাকছে। অনেক সময় হয় যে লাইটটা খুব হাই কিন্তু খুব কম শর্ট পিরিয়ডের জন্য লাইট থাকে, অনেক জায়গাতে এরকম আছে। এবার অনেক জায়গাতে আছে যে ক্লাউডি স্কাই মোস্টলি ওভারকাস্ট কিন্তু দিনের অনেকটা সময় ধরে এই লাইটটা অ্যাভেলেবেল। সুতরাং দু ধরনের লাইটের এই ভ্যারিয়েশন, দু ডাইমেনশনের ভ্যারিয়েশন দুটোই ফিনোলজিকে এফেক্ট করে। প্রচুর এরকম স্টাডি আছে যেখানে দেখাচ্ছে যে লাইটের অ্যাক্রস ইয়ার যদি লাইটের চেঞ্জ আমরা দেখি তাহলে তার সঙ্গে নতুন পাতার গজানো, নতুন ফুলের গজানো, সেইগুলো হচ্ছে খুব ইন্ট্রিকেটলি লিঙ্কড। যে যেরকম ভাবে লাইট কম থেকে বাড়ছে সেই সেই পিকগুলোতে কোইনসাইড করে নতুন পাতা নতুন ফুল হচ্ছে। আচ্ছা এটা গেল লাইটের ফ্যাক্টর। এবার হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইন ট্রপিক্যাল এরিয়া, যেটা আমরা ভারতবর্ষ যেরকম জায়গায় আছি বা ইকুয়েটোরিয়াল রিজিয়ন যেটাকে বলে অ্যারাউন্ড দ্য ট্রপিক, সেই ট্রপিক্যাল রিজিয়নের টেম্পারেচার অফের কতটা এফেক্ট হয় না, কারণ এটা একটা সব সারা বছর একটা মডারেট টেম্পারেচার থাকে। এটা মেনলি এফেক্ট হয় যেটা হচ্ছে টেম্পারেট রিজিয়ন, সেখানে কি হচ্ছে যে সেখানে প্রায় বছরের 5-6 মাস বরফ থাকে, সেখানে সেই সময়টা খুব ঠান্ডা, সেখানে কিছু গ্রো করতে পারে না, সেটা অলমোস্ট মানে প্লান্টের জন্য একটা হাইবারনেশনে চলে যায়। আবার যখন বরফটা গলে তখন নতুন পাতা গজায়, গজিয়ে সেখানে আবার সেই এন্টায়ার সাইকেলটা সেখানে রিপিট হয়। তা সুতরাং এই টেম্পারেচার ইজ নট আ ফ্যাক্টর ফর ট্রপিক্যাল কান্ট্রি। আর থার্ড এর যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে রেইনফল, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ইন ট্রপিক্যাল রিজিয়ন, কারণ অ্যাজ আ ট্রপিক্যাল বেল্ট আমরা যদি দেখি রেইনফলের ভ্যারিয়েশন, এখানে খুব যেরকম ড্রাই ডেজার্ট আছে সেখানে ইয়ারলি বছরের 500-600 মিলিমিটার রেইনফল হয়, এবং খুব ওয়েট ইভারগ্রিন ফরেস্টও আছে অন আদার হ্যান্ড যেখানে সারা বছরই ওয়াটার অ্যাভেলেবেল, লাইট অ্যাভেলেবেল, সুতরাং সেখানে অ্যাবান্ডেন্স অফ রিসোর্সেস ফর ফিনোলজি। সুতরাং সেইরকম এই হিউজ ভ্যারিয়েশন ইন ট্রপিক্যাল রিজিয়ন ফর বোথ সানলাইট অ্যান্ড ওয়াটার। এবার এগুলো গেলে অ্যাবায়োটিক ফ্যাক্টর। আর অ্যাবায়োটিক ফ্যাক্টর যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে যে ফ্যাক্টর গুলো মেনলি ডিপেন্ডিং অন প্লান্ট প্রোপাগেশন। এক নম্বর হচ্ছে যে পলিনেটার, পলিনেটারের অ্যাবান্ডেন্স না থাকলে, যদি পলিনেটার ফুলে ভিজিট না করে তাহলে
অনেক সময় মানে মোস্ট অফ দ্য কেসেস যেগুলো পলিনেটিং স্পিসিস সেগুলোতে ক্রস পলিনেশন হবে না, ফুড সেট হবে না, সুতরাং পলিনেটার ইজ হাইলি অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর আলটিমেট প্ল্যান্ট ফিটনেস। এবং সেকেন্ড হচ্ছে ডিসপার্সার, যারা ফুল থেকে ফল হলো কিন্তু তারপর যদি ফলটা না ছড়ায় একই জায়গায় ক্লাস্টার হয়ে গেল, সেখানে গিয়ে খুব ইন্টেন্স কম্পিটিশন ফর লাইট ফর ওয়াটার, সুতরাং জায়গায় যদি ফ্রুটটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় সেখানে গিয়ে নতুন নিশ অপব্যয় করতে পারে এবং সেটা ইজিলি জার্মিনেট করতে পারে। এটা একটা হচ্ছে ডিসপার্সার। আর থার্ড এটা হচ্ছে হার্বিভোর। হার্বিভোর কি, যে যারা এই যে প্রচুর ধরনের পোকা নতুন ক্যাটারপিলার এরা পাতা খায়, গাছের কচি পাতা যখন বেরোয় তখন এরা মেনলি এই কচি পাতা গুলো টার্গেট করে এবং সেগুলো খেয়ে নেয়। এগুলো হচ্ছে হিউজ লস টু প্ল্যান্ট। সুতরাং প্রথম দুটো হচ্ছে এই ফেভার অফ দ্য প্ল্যান্ট, আর লাস্টেরটা হচ্ছে অ্যাভয়েডিং স্ট্র্যাটেজি ফর প্ল্যান্ট, যে যতটা হার্বিভোরের পিক টাইমিংকে অ্যাভয়েড করা যায় গিয়ে নতুন পাতা গজানো যায় তাতে গাছের প্রক্রিয়াটা ইজিয়ার, মানে সুবিধাজনক ব্যাপার আর কি। তাই এই এই জিনিসগুলোর ওপর আর কি গাছের ফিনোলজির টাইমিং ডিপেন্ড করে অনেক সময়। এর মধ্যে আরো একটা ফাইন স্কেলের ব্যাপার আছে, সেটা হচ্ছে যে অ্যাবায়োটিক ফ্যাক্টর যেগুলো, যেগুলো টেম্পারেচার লাইট ওয়াটার, এগুলো হচ্ছে খুব স্ট্রং কিউ দেয় গাছকে, যে এইগুলো হচ্ছে অ্যাজ আ প্রেডিক্টর ফর ফিনোলজি। এখন যে বায়োটিক ফ্যাক্টর যেগুলো সেগুলো হচ্ছে খুব উইক লিঙ্ক থাকে এগুলোতে। এগুলো যদি আপনারা রিসার্চ করেন এর উপরে, অনেক সময় অনেক পেপারই আছে যারা দেখায় হার্বিভোরের সঙ্গে গাছের পাতার টাইমিং এর রিলেশনশিপ, কিন্তু তারা অনেক সময় দেখে যেটা সেটা হচ্ছে যে রিলেশনশিপটা অত উইক, মানে খুব উইক আর কি, অনেক সময় হয়তো আছে অনেক সময় নেই, বা অনেক সময় রেলিভেন্সি নয় হার্বিভোরটা ইন টার্মস অফ প্ল্যান্টের পাতা গজানো। সুতরাং বায়োটিক ফ্যাক্টরটা ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট ফর ফিনোলজি অফ প্ল্যান্ট। আচ্ছা, এবার হচ্ছে যে বিভিন্ন যেটা আগে বলছিলাম যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যেটা এনভায়রনমেন্ট আছে, যেটা আমার টপিক মানে মেইন হেডিংটা ডিসক্রাইবিং এনভায়রনমেন্ট, ডিফারেন্ট এনভায়রনমেন্ট এন্ড ফিনোলজি, তার মধ্যে প্রথমটা আছে টেম্পারেট রিজিয়ন। টেম্পারেট রিজিয়নে কি হচ্ছে যে সেখানে মেইনলি গভর্ন বাই টেম্পারেচার, টেম্পারেচার ডিপেন্ডেন্ট চেঞ্জ আসছে, যখন খুব ঠান্ডা পড়ার ঠিক আগে আগে সব গাছের তাদের পাতা ঝরিয়ে দেয় দিয়ে হাইবারনেশন মোডে চলে যায়। সেটা আমরা জেনারেলি এটা সাইন্টিফিক টার্মে বলে একটা ফল ফিনোলজি। এবং তারপরে যখন বরফটা গলে যায় নতুন পাতা গজায় নতুন ফুল আসে সেটাকে বলা যায় যে স্প্রিং ফিনোলজি। এটা হচ্ছে মেইনলি ডিক্টেটেড বাই টেম্পারেচার চেঞ্জ। কিন্তু কন্ট্রাস্টে আমরা যদি ট্রপিকে আসি, ট্রপিক্যাল রিজিয়ন যেটা দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সেখানে টেম্পারেচার অফ দ্য এফেক্ট নেই, কিন্তু এখানে ওয়াটার এবং লাইট এই দুটো হচ্ছে মেইন ফ্যাক্টর। এখানে দুখানা যেটা কন্ট্রাস্টিং ছবি দেখিয়েছি, অপরেরটা যেটা ছবিটা সেটা হচ্ছে একটা ওয়েট রেইন ফরেস্ট দেখাচ্ছে। এখানে যেটা বলেছিলাম আগে যে এখানে সারা বছরই মোটামুটি রিসোর্স অ্যাভেলেবল থাকে, সুতরাং গাছেরা ফুল দেয় ফল দেয় সারা বছরই মোটামুটি সব কিছু থাকে। কিন্তু আরেকটা হচ্ছে যেটা নিচের দিকে ছবি দেখাচ্ছি, যেটা ডিসিডিউস ড্রাই ডিসিডিউস প্লান্টস। এখানে কি হয় যে এখানে বছরের কয়েকটা মাসে শুধু বৃষ্টি হয় এবং অন্য টাইম অফ দ্য ইয়ারে সেটা খুবই ড্রাই পিরিয়ড থাকে, যেটা যেটা জেনারেলি ইন্ডিয়ান সিনারিওতে অ্যাপ্লিকেবল, যে বর্ষাটা এই জুন জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর অবধি থাকে, থেকে তারপরে মোটামুটি বছরের আরেকটা রেস্ট অফ দ্য পিরিয়ড ড্রাই হয়। এই এই যে এই পিরিয়ডটা, এই এই চেঞ্জটা, ড্রাস্টিক চেঞ্জটা, এই চেঞ্জটা কিরকম ভাবে আমাদের বিভিন্ন টাইপ অফ ফরেস্টকে এফেক্ট করছে সেইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা সিনারি দেখার। এখানে যদি আপনারা যে একটা ছোট প্যানেল দেখিয়েছি সেখানে যেটা দেখাচ্ছি, যেটা মেন সামারি হচ্ছে যে ডান দিকে আছে কতটা রেইনফল হচ্ছে বছরে, এটা যাচ্ছে 800 মিলিমিটার, যেগুলো হচ্ছে খুব ড্রাই এরিয়া, অল দ্য ওয়ে টু মোর দ্যান 2000 মিলিমিটার রেইনফল, যেগুলো খুব ওয়েট এরিয়া হচ্ছে। এবং তার সঙ্গে শুধু বছরের এই ড্রাই এটা নয়, কতটা রেইনফল সেটা নয়, কত দিন ধরে এই রেইনফলটা থাকছে সেটা হচ্ছে 4 মাসও হতে পারে, 4 মাস ধরে বৃষ্টি হচ্ছে, বাকি 6 মাস ড্রাই পিরিয়ড থাকছে, 8 মাস ড্রাই পিরিয়ড থাকছে, অথবা 9 মাস বৃষ্টি হচ্ছে বা 3 মাস ড্রাই পিরিয়ড থাকছে। এরকম খুব একটা ওয়াইড রেঞ্জ অফ ভ্যারিয়েশন ইন বোথ কোয়ান্টিটি অফ রেইনফল এবং
অ্যামাউন্ট অফ ড্রাই মাড, এই দুটোর ভ্যারিয়েশন হচ্ছে এই ট্রপিক্যাল রিজিয়নে খুব হিউজ। এবং বিভিন্ন এরিয়াতে দেখা গেছে যে এটা যদি আমরা সামারাইজ করি এন্টায়ার ওয়ার্ল্ড এর লিটারেচারকে, তাহলে আমরা জেনারেলি একটা প্যাটার্ন দেখতে পাই যে যদি রেইনফলটা খুব কম হয়, ধরুন এই 1800 থেকে 1000 মিলিমিটার বছরে, অথবা যদি নাম্বার অফ ড্রাই মান্থ, যে কতটা সময় ধরে বৃষ্টি হচ্ছে না, এই টাইম পিরিয়ডটা যদি খুব এক্সটেন্সিভ হয় 8 থেকে 9 মাস, তাহলে কি হয় যে আমরা জেনারেলি দেখি যে সেই রিজিয়নের কাছেরা জেনারেলি বৃষ্টির কাছাকাছি যতটা পারে ততটা বৃষ্টির কাছাকাছি গিয়ে তারা নতুন পাতা দেয়, ফুল দেয়, ফল দেয়, খুব শর্ট পিরিয়ডের জন্য দেয়, এবং তারপরে তারা ফ্রুটটাকে জার্মিনেট হয়, সয়েলে গিয়ে জার্মিনেট হয়, নতুন গাছ বাজায়, এই সাইকেলটা কমপ্লিট হয়ে যায়। এটা হচ্ছে খুব শর্ট সিনক্রোনাস সাইকেল। কিন্তু আমরা যদি যত ওয়েটার রিজিয়নে যাই, খুব হাই রেইনফল হচ্ছে, অথবা যে কত দিন ধরে রেনটা হচ্ছে সেটা হচ্ছে খুব লম্বা, 4 মাস মাত্র ড্রাই পিরিয়ড, 6 মাস যদি রেন হয়, তাহলে কি হচ্ছে যে এটা আমরা যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে মোস্ট অফ দা গাছ সেইরকম জঙ্গলে, মোস্ট অফ দা গাছ কি হচ্ছে যে যারা ড্রাই পিরিয়ডে ইন কন্ট্রাস্ট তারা এ দিচ্ছে, নতুন পাতা দিচ্ছে, ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, তারা ড্রাই পিরিয়ডের মেইন অ্যাক্টিভিটিটা হচ্ছে। এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং, যেটা জেনারেলি এবার সায়েন্টিস্টরা চেষ্টা করছে যে সেটা কেন হচ্ছে সেটা এক্সপ্লেন করার জন্য। এই এইখান থেকে আরেকটা জিনিস যেটা আসছি সেটা হচ্ছে যে সবাই আপনারা হয়তো শুনেছেন যে গাছ দু ধরনের পাতা দেয়, একটা হচ্ছে এভারগ্রিন গাছ যারা সারা বছরই মোটামুটি পাতা মেনটেন করে, আর একটা হচ্ছে ডেসিডুয়াস গাছ যারা ড্রাই পিরিয়ডে পাতা ছড়িয়ে দেয়। এবং অনেক সময় কি হয় যে এই দু ধরনের গাছই একটা রিজিয়নে কোএক্সিস্ট করে, অথবা অনেক সময় হয় যে পুরো জঙ্গলটাই হয়তো এবার তিন গাছ হতে পারে, পুরো জঙ্গলটাই হয়তো ডেসিডুয়াস গাছ হতে পারে, অনেক সময় মিক্সচারও থাকে যে কিছুটা পোর্শন এভারগ্রিন, কিছুটা পোর্শন ডেসিডুয়াস। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে এই এভারগ্রিন যেটা গাছ যারা সবসময় পাতা মেনটেন করে, তাদের কি হয় যে তারা খুব কম জলে তারা গ্রো করতে পারে, তারা গ্রো করে, তারা সারা বছর পাতা মেনটেন করতে পারে, এবং তারা ফটোসিনথেসিসটাও চালিয়ে যেতে পারে, যে নতুন খাবার বানানো, সেটাকে প্রসেস করা, স্টোর করা, তার সঙ্গে সেটাকে ফুল দেওয়া, ফল দেওয়া, এই পুরো জিনিসটা খুব কম জলেতে তারা মেনটেন করতে পারে। সুতরাং সেই প্রপার্টিটা অ্যাজ আ মানে সেটা হেল্প করে সেই এই এভারগ্রিন গাছগুলোকে পাতা মেনটেন করার জন্য, ইন বোথ ইন টার্মস অফ যেখানে খুব জল কম এবং জল বেশি, এই দুটো রিজিয়নে এরা অ্যাডাপ্টেবল আর কি এই প্রপার্টিটার জন্য। কিন্তু আমরা যেরকম ডেসিডুয়াস গাছ যারা পাতা ঝরিয়ে দেয়, তারা কি তাদের যেটা ফিজিওলজি হচ্ছে যে তারা কি করে, তারা যখন জল অ্যাভেলেবল তারা সেই সময়তেই তারা অ্যাক্টিভ থাকে, তারা নতুন পাতা গজায়, ফুল দেয়, মেনটেন করে, সেটাকে ফল দেয়, করে জার্মিনেট করে, পাতা ঝরিয়ে দেয় যখন আবার ড্রাই হতে শুরু করে রিজিয়নটা, যে তার মানে এরা হচ্ছে বৃষ্টির উপর ডিপেন্ডেন্ট, এরা যখন বৃষ্টি হয় বা যখন বৃষ্টি হবে হবে করছে এরকম সময়টায় এরা অ্যাক্টিভিটি দেখায়, দেখিয়ে এরা পাতা ঝরিয়ে দেয়। সুতরাং এই যে এই দু ধরনের স্ট্র্যাটেজি গাছের, একজন হচ্ছে লো সয়েলে, লো ওয়াটার সয়েল ওয়াটারে পাতা মেনটেন করতে পারে, একটা হচ্ছে লো সয়েল ওয়াটারে পাতা ঝরিয়ে দেয়, এই দু ধরনের যে স্ট্র্যাটেজির মিক্সচারটা, এই মিক্সচারটা ইজ মেন ফ্যাক্টর বিহাইন্ড যে আগে যেটা এক্সপ্লেন করছিলাম যে কেন এত ভ্যারিয়েশন অ্যাক্রস ওয়ার্ল্ড এর যে রেইনফল এবং নাম্বার অফ ড্রাই মান্থস, তার যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনে যে আমরা ফিনোলজি চেঞ্জেস গুলো দেখছি, এই প্রপার্টি অফ এভারগ্রিন ডেসিডুয়াস ইজ দ্য মেইন ফ্যাক্টর বিহাইন্ড, যে এদের মিক্সচার একটা জঙ্গলে কতটা আছে, যে ধরুন 80% এভারগ্রিন 20% ডেসিডুয়াস হলো ভার্সেস আরেকটা জঙ্গলে সেটা 100% ডেসিডুয়াস, যে এই দুটো জঙ্গল সেম এনভায়রনমেন্টে, সেম ধরুন লো সয়েল ময়েশ্চারে কিরমভাবে বিহেভ করবে সেটা হচ্ছে খুব ডিফারেন্ট। সুতরাং এই জিনিসটার এই এই ভ্যারিয়েশনটা বোঝা ইন স্পেসিফিক্যালি ইন মানে ট্রপিক্যাল রিজিয়ন, ট্রপিক্যাল ফরেস্ট, সেই ট্রপিক্যাল ফরেস্টে এই ভ্যারিয়েশনটা বোঝা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল হিসেবে আমি একটা এটা নিজের ডেটা একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে উপরের দুটো লাইন যেটা দেখতে পাচ্ছেন,
এটা হচ্ছে যে একটা অ্যাক্রস দ্য ইয়ার এক্স অ্যাক্সিস অ্যাক্রস দ্য ইয়ার জুলাই থেকে জুন এটা টাইমিং আছে, আর এটা উপরে হচ্ছে যেটা ওয়াই অ্যাক্সিস সেটা হচ্ছে কতগুলো গাছ অ্যাক্টিভ আছে ইন টার্মস অফ নতুন পাতা, যে কতগুলো গাছ নতুন পাতা দিচ্ছে ইন এ ইয়ার। আর দুটো যে লাইন সেটা সলিড লাইনটা হচ্ছে ডেসিডুয়াস স্পিসিস, আর যে ডটেড লাইন সেটা হচ্ছে এভারগ্রিন স্পিসিস। যেটা দেখা যাচ্ছে জেনারেলি সেটা হচ্ছে যে যারা এভারগ্রিন স্পিসিস তারা মোস্টলি ডিসেম্বর জানুয়ারি এই টাইম পিরিয়ডটায় তাদের হাইয়েস্ট অ্যাক্টিভিটি থাকে, কিন্তু যারা ডেসিডুয়াস স্পিসিস তাদের হাইয়েস্ট অ্যাক্টিভিটি থাকে অ্যারাউন্ড মার্চ এপ্রিল অথবা অ্যারাউন্ড এই জুলাই অগস্ট। তার মানে কি বোঝা যাচ্ছে এখান থেকে যেটা আগে বলছিলাম যে যারা এভারগ্রিন স্পিসিস তারা লো সয়েল ময়েশ্চারে যেহেতু হ্যাবিচুয়েটেড তারা অনেক আগে থেকেই সেই লো সয়েল ময়েশ্চারটা ইউজ করে তারা অ্যাক্টিভিটি দেখায়, কিন্তু যারা ডেসিডুয়াস স্পিসিস তারা অনেক যেটা জুলাই অগস্ট মানে একদম বর্ষা শুরুতে অথবা তার ঠিক আগে আগে এই এপ্রিল মে জুন এই লাস্ট তিনটে মাস বর্ষার এই তিনটে মাসে তারা অ্যাক্টিভিটি দেখাচ্ছে, নতুন নতুন পাতার ফ্ল্যাশিং হচ্ছে এই এই মাসে। মানে এইখান থেকে বোঝা যাচ্ছে যে এই দুটো স্ট্র্যাটেজি হচ্ছে কমপ্লিটলি কমপ্লিমেন্টারি, এবং ডিপেন্ডিং অন তাদের ফিজিওলজি তারা কিরমভাবে লো সয়েলে অ্যাডাপ্টেড। এবারে আসছি যে যেহেতু যেটা আমরা দেখলাম যে এরকম ডিফারেন্ট টাইপ অফ প্লান্ট একটা ফরেস্টের এন্টায়ার ফরেস্টের ফিনোলজিকে এফেক্ট করতে পারে, এবং সেখান থেকে তাহলে আমাদের নেক্সট প্রশ্নটা আসছে যে যে আমাদের এরকম এত যে এত ক্লাইমেট চেঞ্জ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তাতে এইসব ধরনের গাছের কিরমভাবে এফেক্ট হতে পারে, আদৌ এফেক্ট হবে কিনা প্রথম কথা, এফেক্ট হলে কোন ধরনের এফেক্ট হবে, কোন ডাইরেকশন এফেক্ট হবে, কারা বেশি প্রেফার্ড হবে কারা কম প্রেফার্ড হবে, সেইসব প্রশ্নগুলো আসছে। তা এখানে আমরা যেটা জেনারেলি দেখা গেছে যেটা এই নিয়ে খুবই অল্প রিসার্চ হয়েছে, কিন্তু যাই রিসার্চ হয়েছে তার এটা সামারি হচ্ছে যে যদি টেম্পারেচার বেড়ে যায় বা কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে বা ড্রট বেড়ে যায় যাই হোক যেগুলো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট, সেটাতে কি হয় যে যারা এভারগ্রিন স্পিসিস যারা কম সয়েল এতে কম সয়েল ওয়াটারে তারা মেনটেন করতে পারে নতুন পাতা নতুন ফুল ফল, তারা কি হবে তারা সেই সেই ধরনের গাছগুলো প্রেফার্ড হবে। কেন কি না তারা ড্রট কন্ডিশনে তারা হাই কার্বন ডাইঅক্সাইডে তারা লো সয়েল ময়েশ্চারে তারা নিজের অ্যাক্টিভিটি গুলোকে মেনটেন করতে পারবে, কিন্তু ইন কন্ট্রাস্ট যারা ডেসিডুয়াস যারা পাতা ঝরানোর স্ট্র্যাটেজি তারা তারা এই লো সয়েলটাকে বরদাস্ত করতে পারে না, তারা কি করবে তারা বছরের ড্রট মানে কি যত মানে নর্মাল যেরকম টাইমে বৃষ্টি হওয়ার কথা ধরুন ছ মাস ড্রাই পিরিয়ড থাকার কথা সেই জায়গায় আট মাস ন মাস ড্রাই পিরিয়ড রয়েছে, সেই সেই ক্ষেত্রে কি হবে অ্যাকর্ডিংলি সেই সব ডেসিডুয়াস গাছগুলোর যেটা লিফলেস পিরিয়ড যেটাকে আমরা বলি যে টাইমটায় কম জলের জন্য কম জলের কারণে তাদের পাতা ঝরিয়ে দিচ্ছে সেই পিরিয়ডটা বেড়ে যাবে আস্তে আস্তে, যে যত এদিকে জল কমতে থাকবে তত এই লিফলেস পিরিয়ড যেটা বিনা পাতার জাস্ট সিম্পল গাছটা দাঁড়িয়ে আছে অলমোস্ট ইন হাইবারনেশন কম সেই সেই ফর্মটার টাইমিংটা বেড়ে যাবে, তাহলে কিভাবে এফেক্ট হবে সেই গাছগুলোর যখন জলটা তারপরে আসবে যদি আসে যখন আসবে সেই টাইম পিরিয়ডটা খুব কম হবে তাদের প্রোডাক্টিভিটি আলটিমেট প্রোডাক্টিভিটি কম হবে কতটা ফটোসিনথেসিস করতে পারছে তার অ্যামাউন্টটা কম হবে কতটা ফুল ফল আলটিমেটলি দিতে পারছে সেটা খুব কমে যাবে, সুতরাং এই ধরনের গাছগুলো এইরকম গ্লোবাল ওয়ার্মিং এ মোর এফেক্টেড দ্যান এভারগ্রিন স্পিসিস। এইটা এইটাতে কি হবে যে এই এভারগ্রিন ডেসিডুয়াস গাছের এই ব্যালেন্সটা একটা ইকোসিস্টেমে এটা নষ্ট হয়ে যাবে, ইট উইল বি গোয়িং টুয়ার্ডস মোর এভারগ্রিন স্পিসিস দ্যান ডেসিডুয়াস স্পিসিস, সুতরাং নতুন স্পিসিস কম্পোজিশন চেঞ্জ হতে পারে গাছের ইন এনভায়রনমেন্ট, তাতে আলটিমেটলি যে ডেসিডুয়াস গাছেতে যারা ডিপেন্ডেন্ট ছিল অ্যানিমেল তাদের ফল খেত তাদের উপর বাসা করতে সেই অ্যানিমেল গুলো এফেক্টেড হবে তারা আইদার ডাই আউট করবে অথবা অন্য জায়গায় মাইগ্রেট করবে, সুতরাং এন্টার ইকোসিস্টেমের এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে শুধুমাত্র এই এই বেসিক কারণটার জন্য। তো এইটা হচ্ছে এফেক্ট অফ কিরমভাবে অ্যাকচুয়ালি গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ গাছের ইকোসিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে। আচ্ছা তো এইটা হচ্ছে যে মানে মোট আমার টকের মোটামুটি সামারিটা। এবার হচ্ছে যে এটা এন্টায়ার ওয়ার্ল্ডে অ্যাক্রস দ্য এন্টায়ার ওয়ার্ল্ড লোকেরা কি করছে টু মিটিগেট
to understand better phenology ebong document totom kotha document kora je phenology amra eta nischay je eta onek din dhore study hocche eta ontoto 100 bochorer upor science ta ache kintu khub ekta importance pai niche din jay ei last 10 bochor 15 bochor dhore eta niye ektu beshi research hocche ei aste aste as a ecological science field eta importance asche ebong কিছু কিছু মানে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কিছু কিছু নেটওয়ার্ক তৈরি হয়েছে যারা এই ফিনোলজিটাকে স্টাডি করছে ইন ডিটেইলস যেমন একটা খুব বড় নেটওয়ার্ক সেটা সিবিএসএফ নেটওয়ার্ক মিসের ফিনোলজিক্যাল নেটওয়ার্ক বলে এটা যে অ্যাজ এ গ্রুপ অফ ইনস্টিটিউট গ্রুপ অফ অর্গানাইজেশন তার সঙ্গে জোট হয় তারা এন্টায়ার ইউএসএস যে প্ল্যান্ট ইকোসিস্টেম তাদের ফিনোলজিস্ট ক্যাটালগ করছে অবজার্ভ করছে এবং ডকুমেন্ট করছে এইটা হচ্ছে এদের বেসিক কাজ এইসব ফিনোলজি নেটওয়ার্কের সুতরাং এটা ইউএসএ তে এক ধরনের একটা নেটওয়ার্ক আছে এবং ইউরোপিয়ান কান্ট্রিতে একটা নেটওয়ার্ক আছে ইউরোপিয়ান নেটওয়ার্ক বলে সেটা আফ্রিকায় একটা নতুন খুব রিসেন্টলি আগের বছর একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে একটা কানাডায় নেটওয়ার্ক আছে আনফর্চুনেটলি ইন্ডিয়াতে সেরকম একটা এই নিয়ে এখনো পর্যন্ত চর্চা হয়নি একটা এনসিবিএস একটা রিসেন্টলি বছর দুয়েক আগে একটা জিনিস চেষ্টা করেছিল সিটিজেন সায়েন্স প্রজেক্ট হিসেবে এটা তাকে বলতে সিজন ওয়াজ বলেছে সেই ওদের ওয়েবসাইট আছে সিজন ওয়াজ ডট আইএন বলে তো সেখানে এটা জেনারেল স্টুডেন্ট জেনারেল কমিউনিটি এদের কাছ থেকে ডেটা চাইছে যে তাদের আশপাশের যারা জঙ্গল আছে গাছ আছে সেখানে কিরকম কি অবজারভেশন আছে সেখানে ডকুমেন্ট করা আর কি সুতরাং এই এই যে ডকুমেন্টেশন বেসিক ডকুমেন্টেশনটা এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস কারণ এটা খুব নতুন এরিয়া অফ রিসার্চ এটা নিয়ে খুব একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব একটা ক্লিয়ার নয় কি করে এনভায়রনমেন্টাল চেঞ্জেস কিরকম করে ফিনোলজি চেঞ্জ হচ্ছে সেটা খুব একটা ক্লিয়ার নয় সুতরাং এই জিনিসগুলো অ্যাড্রেস করা হচ্ছে এখন প্রেজেন্ট কারেন্ট রিসার্চ একটা খুব হট টপিক আর কি এবং আরেকটা যেটা বলেছিলাম এটা হচ্ছে যে সোনা সুহাগা যেটা হচ্ছে যেটা খুব ইজিলি অ্যাক্সেসেবল যে যে কেউ হাতে বাইনোকুলার নিয়ে যদি আপনি বেসিক্যালি রিসার্চ করতে চায় সে রিসার্চ করতে পারে সুতরাং এই এই জিনিসটা এখনকার সিচুয়েশনে এই গ্লোবাল চেঞ্জেস এর সিচুয়েশনে এটা খুব রেডি এই নিয়ে আমি আমার টপিকটা শেষ করছি সবাইকে শোনার জন্য খুবই ধন্যবাদ এবং আমি যা যা কোয়েশ্চেন আছে সেটা বলতে পারি থ্যাংক ইউ সুপর্ণদা এত সুন্দর একটা মানে লেকচার উপহার দেওয়ার জন্য আজকে আমি দেখতে পাচ্ছি ওভারওয়েলমিং একটা রেসপন্স এসছে আমি ইউটিউব লাইভে লাইভের লিঙ্কটাও শেয়ার করেছি আমার কারণ প্রচুর লোক জয়েন করতে পারেনি অনেকে তো আমি এরপরে যে সেশনটায় আমরা মোটামুটি চলে যেতে চলেছি সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন আনসার সেশন তো কারোর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে কোনো কোয়ারিজ থাকে ফিল ফ্রি টু আস্ক কোনো প্রচুর সাইন্টিফিক কোয়েশ্চেনটা এরকম কোনো মানে নেই এটা আজকে আমাদের একটা জেনারেল ডিসকাশন যে কোনো কোয়েশ্চেন যার যেরকম এই টপিক রিলেটেড মনে এসছে কোয়ারি স্যারকে জিজ্ঞেস করতে হবে আপনারা সবাই আচ্ছা যদি কারোর মাইকের প্রবলেম হয় তাহলে তারা চ্যাট বক্সেও লিখতে পারে আমি সুপর্ণদাকে রিকোয়েস্ট করবো যদি চ্যাট বক্সটা সুপর্ণদা একটু ওপেন করে আচ্ছা তাহলে তো কিছু কোয়েশ্চেন আছে ওকে সবাই পজিটিভ রেসপন্সেস দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ সুপর্ণদা কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই সোমাশ্রী একটি কোয়েশ্চেন করেছেন how important it is to study forest phenology to the existing forests acha seta to motamoti
প্রথম কথা হচ্ছে যে আমরা যেহেতু এই এনভায়রনমেন্টাল চেঞ্জেস এর কনটেক্সটে আমাদের খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই, সুতরাং অবশ্যই ফিনোলজি স্টাডি, বেসিক প্যাটার্ন বোঝা যে কিরমভাবে কোন কোন এনভায়রনমেন্টাল কন্ডিশনে কিরম কি চেঞ্জেস সেটা বোঝা সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা আলটিমেট কনজারভেশনে কিরমভাবে আমাদের চেঞ্জেস আসবে সেগুলো প্রেডিক্ট করা এবং তাতে মিটিগেশন করা, যে সেটা কিরমভাবে আমরা চেঞ্জ করলে এনভায়রনমেন্টাল কন্ডিশন কিরমভাবে চেঞ্জ করলে বা আমরা কিরমভাবে কন্ট্রোল করলে জিনিসটাকে সেই এফেক্টটা রিভার্স করতে পারি, সেই পুরো জিনিসটাকে বুঝতে গেলে আমাদের বেসিক আগে রেসপন্সটা জানতে হবে। ফিনোলজি হচ্ছে একটা টাইপ অফ ফিনোটিপিক রেসপন্স যেটা আমরা বলি টুয়ার্ডস আ স্টিমুলাস, যেটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল চেঞ্জ। সুতরাং এই রেসপন্সটা প্যাটার্ন ইন রিলেশন টু দ্য চেঞ্জ অফ দ্য এনভায়রনমেন্ট, সেটা যদি যতক্ষণ আমরা বুঝবো ততক্ষণ এই জিনিসটা আনসার করা খুবই ডিফিকাল্ট। সুতরাং অবভিয়াসলি এটা যেহেতু নতুন ফিল্ড, এটা স্টাডিটা খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সুপর্ণদা। আচ্ছা আমি নেক্সট কোয়েশ্চেন, কারো যদি থাকে তারা মাইক অন করেও বলতে পারেন বা চ্যাট বক্সেও লিখতে পারেন। সুপর্ণদা নেক্সট কোয়েশ্চেন এসে গেছে পারমিতা চক্রবর্তীর থেকে। আই হ্যাভ কোয়েশ্চেন, প্লিজ এক্সপ্লেইন ফেনোলজি ফর পোলার রিজিয়নস। পোলার রিজিয়ন মানে বেসিক্যালি পোলার রিজিয়নে কি, পোলার রিজিয়নে তো খুব একটা গাছের যেহেতু ডাইভার্সিটি নেই, ওখানে মোস্টলি ডাইভার্সিটি বেশি, সুতরাং তাদেরও নিশ্চয়ই একটা মানে সিজনাল চেঞ্জ উইথ মেল্টিং অফ আইস বা ওয়ার্মিং যেটা যতটুকুই হয় ততটুকু দিয়ে একটা নিশ্চয়ই এফেক্ট হয়, সেটা জানিয়ে আরোই কম স্টাডি আছে, সেটা চাইলে কেউ চাইলে সেটাকে এক্সপ্লোর করাই যেতে পারে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কিন্তু, এটা নিয়ে প্রায় কোনো স্টাডি হয় না। হ্যাঁ এটা একটা অনেকটাই আনপড়া টপিক, মানে অনেক জায়গায় এটা স্টাডিজ নেই, সত্যি কথা অনেক স্টাডিজ দরকার। আরো যদি আছে, এখন অনেকেই আছেন যারা মানে আছো যারা নতুন রিসার্চ আসতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ইমার্জিং টপিক অবভিয়াসলি। তো আমি নেক্সট কোয়েশ্চনে চলে আসবো। বোটানি অ্যান্ড ফেনোলজি আর সেম? ফিনোলজি হচ্ছে যে গাছের টাইমিং, বোটানি তো অ্যাজ এ এন্টায়ার সাবজেক্ট, তাদের কিরম ধরনের গাছ আছে কি, তাদের ক্লাসিফিকেশন প্লাস তাদের মলিকিউল আছে সব কিছু আছে, সেটা হচ্ছে এন্টায়ার বোটানি। ফিনোলজি হচ্ছে জাস্ট একটা টাইমিং অফ গাছের বিভিন্ন ফেজ, সুতরাং এটা হচ্ছে সাব টপিক অফ বোটানি বলতে পারো। সাব টপিক অফ বোটানি মানে প্লান্ট ফেনোলজি, এটা কিন্তু ফেনোলজি, প্লান্ট ফেনোলজি হ্যাঁ। আজকে আমাদের টপিক তো প্লান্ট ফেনোলজি ছিল, সেই কারণে আর কি এই কথাগুলো উঠেছে। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন এসেছে, ক্যান দ্য ফেনোলজিক্যাল স্টাডি অফ রিমোট পার্টস অফ ফরেস্ট বি ডান, মানে বোধ হয় ফিল্ড স্টাডি আর ফিনোক্যাম্প স্টাডি এইগুলোর কথা। এখন এখন সেটাই যেটা বাইরের দেশে সেটা হচ্ছে, যে ওই ক্যামেরা লাগিয়ে বা আরো বেশি যেটা ইম্পর্টেন্ট হয়েছে স্যাটেলাইট ইমেজিং, স্যাটেলাইট ইমেজিংটা খুব মানে ইজিলি অ্যাক্সেসেবল এবং এটা অনেক বেশি তার ডেটা আছে, একটা ফিনোক্যাম সেট আপ করা প্রথম কথা কস্টলি এবং তার ডেটাটা অ্যানালিসিস করা একটু বেশি ডিফিকাল্ট, তার স্ট্যান্ডার্ডাইজ মেথড নেই। স্যাটেলাইট ইমেজিংটা করে এটা রিমোট পার্ট স্টাডি করা খুব ইজিলি যায়। তাহলে আমরা পরের কোয়েশ্চনে চলে আসছি, যে হু ইনভেন্টেড দিস কনসেপ্ট অফ ফেনোলজি, মানে যদি হিস্ট্রিটা সম্পর্কে আমরা আমাদের তুমি বলো, যেটা কতদিন আগে থেকে এটা হিস্ট্রিটা, এটা মেইনলি এন্ড অফ দ্য 18th সেঞ্চুরি অ্যারাউন্ড 1895-96 এরকম সময় একজন ব্রিটিশ ভদ্রলোক, ইনি প্রথম ফেনোলজি সাইন্টিফিক ডকুমেন্টেশন করেন, সেই থেকে মানে উনি টার্মটা কয়েন করেছিলেন, ওনার নামটা আমার এক্স্যাক্টলি ওই সময় মনে পড়ছে না, যাই হোক ওই ওই সময় থেকে এটা প্রথম স্টাডি হয় শুরু হয়। মধ্যখানে পিরিয়ডটায় সেরকম ভাবে কেউ এটাকে নিয়ে খুব একটা স্টাডি করেননি, এই 1960-1970 এই সময় থেকে আবার রিনিউড একটা ইন্টারেস্ট আসে, কিছু কিছু স্টাডি হয় ক্লাসিক্যাল স্টাডি যাকে বলে, সেই সেই টাইম পিরিয়ডটায় হয় এবং তারপরে এটা 1990s অনওয়ার্ডস এটা
মানে অ্যাকচুয়াল সাইন্টিফিক ফিল্ডে এটা ইমার্জ করে ভালো রকমই পপুলারিটি গেইন করেছে কারণ ক্লাইমেট চেঞ্জ বোঝার জন্য এটা একটা টুল হিসেবে ইউজ করা খুব 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 ইম্পর্টেন্ট একটা অবশ্যই একটা বড় ব্যাপার আচ্ছা এরপরে কোয়েশ্চন আমি চলে যাচ্ছি ক্যান স্যাটেলাইট ইমেজেস কারেক্টলি প্রেডিক্ট দ্য ফেনোলজি প্রেডিক্ট নয় ফিনোলজি স্যাটেলাইট ইমেজ প্রেডিক্ট করবে না ফিনোলজি আমরা মানে কি কি চেঞ্জেস আসছে প্যাটার্নে সেইগুলো আমরা বুঝতে পারবো হ্যাঁ স্যাটেলাইট ইমেজ একটা দিক দিয়ে নিশ্চয়ই ফিনোলজিকে স্টাডি করা যেতে পারে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে সেটা হচ্ছে অ্যাজ আ এন্টায়ার রিজিয়নের কিরম চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখতে পারি যে যে একটা একটা ফুল সে একটা ফুটবল ফিল্ড এরিয়ার মতো একটা ফরেস্টের প্যাচ সেই প্যাচে এরকম চেঞ্জ হচ্ছে সেটা আমরা বুঝতে পারি কিন্তু তার নিচে ইন্ডিভিজুয়াল স্পিসিস বা ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়াল ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাই করা সেগুলো স্যাটেলাইট ইমেজে সম্ভব না সেই সেই ইয়েতে তার জন্য আইদার ফেনোক্যাম যদি রিমোট করা যেতে পারে ফেনোক্যাম অথবা ডাইরেক্ট অবজারভেশন আছে বেস্ট সেই সেই স্কেলে আচ্ছা আমি কোয়েশ্চেন আনসার সেশনটাকে একটু ইন্টারাপ্ট করে একটা কথা বলতে চাইছিলাম যেটা হচ্ছে আমি একটা ফিডব্যাক ফর্ম আজকের ওয়েবিনারে আপনাদের কিরকম লিখছি সেটার ফিডব্যাক ফর্ম আমি একটি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সবাই কাইন্ডলি এটা একটু ফিল আপ করবেন থ্যাংক ইউ আমি নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি সম্প্রীতি রয়ের তরফ থেকে হোয়াট আর দ্য কারেন্ট স্টাডিজ অন গোয়িং ইন ইন্ডিয়া ইন দিস ফিল্ড ইন্ডিয়াতে অনেক তিন থেকে চারটে গ্রুপ জেনারেলি এই নিয়ে আপাতত কাজ করেছে একজন আইএসসি থেকে করেছে সেটা সেটা অবশ্য 90 অ্যারাউন্ড আর্লি 2000 কি বলা যেতে পারে সেই সময় হয়েছে তারপরে কাজ হয়েছে কিনা ওই নিয়ে আমার ঠিক খেয়াল নেই তবে উনি ওই ল্যাবেতে কাজ হয় ডিএইচইউ দুজন ফ্যাকাল্টি আছে তারা এই নিয়ে ফিনোলজি নিয়ে কাজ করে আইজার ত্রিভান্দমের কিছু ফ্যাকাল্টি আছে তারা এই নিয়ে কাজ করে খুব মানে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে সেরকম কনসলিডেটেড খুব হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন্ডিয়াতে হয় না অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে আমি নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চন হচ্ছে শ্বেতা শ্বেতা চক্রবর্তীর তরফ থেকে হোয়াট ইজ দ্য রোল অফ ফেনোলজি ইন কেস অফ প্লাস্টি সিলেকশন শ্বেতা চক্রবর্তী প্লাস্ট্রিটা কি জিনিস সেটা আমি জানি না মানে কেন ব্রিডিং করে তৈরি করা হয় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলোতে যেখানে মনোকালচার প্যাটার্ন করে ব্রিডিং হচ্ছে সেখানে মানে খুব একটা ফেনোলজির বিটুইন ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন আসবে সেটা এক্সপেক্টেড নয় কারণ প্রথম কথা হচ্ছে যে তারা সেম স্টক থেকে আসছে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সেম এনভায়রনমেন্টে তাদের আবার নতুন ব্রিড কালচার করা হচ্ছে সুতরাং সেই ভ্যারিয়েশনটা খুবই লিমিটেড যেটা মেইন ভ্যারিয়েশন ফিনোলজির এটা একটা ভালো দিক প্রশ্ন উঠে এলো যে ফিনোলজির মেইন ভ্যারিয়েশনটা আসে কেন সেটা হচ্ছে বিটুইন স্পিসিস মানে স্পিসিস টু স্পিসিস ভ্যারিয়েশন আসে উইদিন আ স্পিসিস বিটুইন ইন্ডিভিজুয়ালস এবং এভেন এখানে কালচার যে জিনিসটা মেনশন করা হয়েছে এই রকম এত ফাইন স্কেলে অতটা চেঞ্জেস আসে না সেটা হচ্ছে পারসেপ্টেবল মেইন চেঞ্জেস আছে অ্যাক্রস স্পিসিস তারা হিউজ ভ্যারিয়েশন বিভিন্ন অ্যাবায়োটিক কন্ডিশনের উপর এবং তার উপরে কমিউনিটি ইকোসিস্টেম তো আছে সুতরাং সেই লেভেল থেকে আমরা অ্যাকচুয়াল ডিফারেন্স গুলো বুঝে নিই তাহলে আমি নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি পারমিতা চক্রবর্তী আই হ্যাভ এ রিকোয়েস্ট টু দ্য হোস্ট স্যার ডু ইউ হ্যাভ এনি সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস ফ্রম হোয়ার আই ক্যান গেট দ্য ডিটেইলস অফ ফিউচার সেমিনার তো আমি এখানে একটাই কথা বলছি যে আমাদের এনভায়রো এনথুসিয়াস্ট বলে একটা ফেসবুক পেজ আছে যেটা আমরা মেনটেন করি এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট বালিগঞ্জ সায়েন্স কলেজের স্টুডেন্টসরাই এইটা আমাদের ওয়েবিনার সিরিজের 11th ওয়েবিনার টিউসডে আরেকটা ওয়েবিনার আছে যেখানে বসন্ত সিংহ রায় আসবেন তো আপনারা যদি এই ডিটেইলস গুলো আরো জানতে চান আমি রিকোয়েস্ট করবো আমাদের ক্লাসের কাউকে যে একটুখানি কাইন্ডলি যদি চ্যাট বক্সে লিংক অফ আওয়ার ফেসবুক পেজ যদি দিয়ে দেন আমি নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি অর্পিতা বিশ্বাসের তরফ থেকে
এখানে কোয়েশ্চেন আসছে যে হাউ ফিলোলজিক্যাল স্টাডিজ ইন ফিস আর ইম্পর্টেন্ট ফর সিড কালেকশন এন্ড সিড জার্মিনেশন স্টাডিজ সিড কালেকশন আর জার্মিনেশন হ্যাঁ এটা এটা একটা ধরনের ফিলোলজির অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে যে যখন এরকম কালেকশন জার্মিনেশন করা হচ্ছে সেটা কোন সময় প্রথম কথা পড়তে হবে কোন সময় করলে সবচেয়ে বেশি প্রোডাক্টিভিটি পাওয়া যাবে এবং কোন সয়েল এনভায়রনমেন্ট কোন লাইট এনভায়রনমেন্টে করলে সবচেয়ে বেশি সিডের প্রোডাকশন হবে প্লাস কোন এনভায়রনমেন্টে জার্মিনেশন হবে সেইগুলো আমরা যদি ন্যাচারাল এনভায়রনমেন্টে স্টাডি করি তাহলে আমরা সেইরকম ভাবে আমাদের যে কালচার বা যেখান থেকে আমরা এগুলো কালেক্ট করছি সেইগুলোকে আমরা সেই কন্ডিশন করলে মানে অ্যাপ্লাই করলে সেখান থেকে আমাদের বেস্ট রেজাল্ট আমরা পাবো সুতরাং সেই স্পিসিস ওয়াইজ সেই সিলেকশনটাকে আমরা বুঝতে হবে যে এই স্পিসিসটা কোন ধরনের লাইট এনভায়রনমেন্ট রেজিমে এটা বেস্ট গ্রো করে তাহলে আমি নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি কৃষ্ণেন্দু সর্দার তরফ থেকে এভারগ্রিন ফরেস্ট অ্যাকোমোডেশন মেইনলি অকার্স ইন ট্রপিক্যাল রেইন ফরেস্ট Does rainfall help in acquisition of resources in evergreen forests? হ্যাঁ অবশ্যই এবং শুধু রেইনফল না এটা হচ্ছে বোথ লাইট অ্যান্ড রেইনফল রেইনফল মানে ওয়াটার অ্যাভেলেবিলিটি বেসিক্যালি সুতরাং সেই সয়েল ওয়াটার এবং লাইট দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট ডিসাইডিং ফ্যাক্টর ফর ট্রপিক্যাল রেইন ফরেস্ট যেখানে সারা বছর যেহেতু এই দুটো কোয়ান্টিটি খুব সাফিসিয়েন্ট অ্যামাউন্টে পাওয়া যায় সেই দুটোতে মানে কারণে মোস্ট অফ দ্য স্পিসিস ইন দ্যাট ট্রপিক্যাল রেইন ফরেস্ট আর প্রোডাক্টিভ থ্রু আউট দ্য ইয়ার মানে এটা হচ্ছে খুব শার্প কন্ট্রাস্ট টু ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট এখানে এরকম একটা ড্রাই ওয়েট সিজনাল ব্যাপার আছে তাহলে আমি নেক্সট কোয়েশ্চনে চলে যাই অনুশ্রী মন্ডলের তরফ থেকে ক্যান দ্য স্টাডি অফ ফেনোলজি অফ ডিফারেন্ট প্লান্টস বেনিফিট ইন দ্য কালটিভেশন এন্ড হাউ শুধু হ্যাঁ এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নট অনলি তাদের কালটিভেশন মানে আমি এটা অ্যাকচুয়ালি মেনশন করতে ভুলে গেছি ইন জেনারেল শুধু 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 সেই স্পিসিস গুলো না ইন জেনারেল যে কোনো কালটিভেশনেই হোক বিট রাইস বিট প্যাডি এগুলোতেও যে আমাদের যে ফুড বেসিক ফুড রিসোর্স যে যে মেন ক্রপ গুলো সেই ক্রপ গুলোর প্রোডাক্টিভিটি মানে তারা কতটা মানে ফল দেবে আর কি সেইটা হচ্ছে খুব হাইলি ডিপেন্ডেন্ট অন পলিনেটর এবং আমরা এটা জেনারেলি একটা স্টাডি করে দেখা গেছে যে ওভার অ্যাক্রস ডেকেডস এই এই 1970 থেকে এখনো অবধি যে যে কন্টিনিউয়াস ট্রেন্ড আমরা দেখি যে ইন স্পেশালি ইন এগ্রিকালচার এগ্রিকালচারে পলিনেটারের রোল এবং পলিনেটার ডাইভার্সিটি খুব কমে যাচ্ছে তার জন্য হিউজ লস ইন এগ্রিকালচার প্রোডাক্টিভিটি হচ্ছে এবং তার জন্য একটা ফুড ক্রাইসিস লুমিং অ্যারাউন্ড মানে বিভিন্ন যারা এগ্রিকালচারাল বেসড কান্ট্রি তার একটা খুব ফুড ক্রাইসিস এর মধ্যে দিয়ে মানে খুব শীঘ্রই যেতে চলেছে এরকম একটা ব্যাপার অন দ্য বার্জ অফ আর কি একটা ক্রাইসিস হচ্ছে যে যেহেতু পলিনেটার কমে যাচ্ছে যে তাদের রেজাল্টে ফুড ক্রপ এর প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে এবং তাদের নিজেদের আলটিমেট আউটপুট মানে এগ্রিকালচার আউটপুট কমে যাচ্ছে সুতরাং এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট রোল অফ আন্ডারস্ট্যান্ডিং ফিনোলজি এন্ড রোল অফ পলিনেটার এন্ড ডিসপার্সার্স ইন ফিনোলজি হ্যাঁ রোল অফ পলিনেটার খুব ইম্পর্টেন্ট টপিক এটা নিয়েও বোধ হয় ফিনোলজির সাথে মানে অনেকেই অনেক কাজ করেন পলিনেটার আচ্ছা তো পারমিতা চক্রবর্তী যে প্রশ্ন স্যার প্লিজ নামটা আরেকবার বলুন আচ্ছা নামটা হচ্ছে এনভায়রো এনথুসিয়াস্ট ঠিক তারপরে আপনার কমেন্টে দেখবেন সংকৃতির একটা কমেন্ট করেছে একটা লিঙ্ক দিয়েছে ফেসবুকের পেজে ওই পেজটায় লাইক করলেই আমরা ফার্দার যা যা আপডেটস হয় ইভেন এই ওয়েবিনারটা রেকর্ডিংস অ্যাভেলেবেল আছে ওই এরপরে শায়ন মোড়ে সো ইউ সেড ফেনোলজি ইজ সামথিং উইচ ইজ রিলেটেড টু ফেনেটিক স্টাডি ইজ দেয়ার এনি জেনেটিক ইনভলভমেন্ট ইন ইট হ্যাঁ অফকোর্স এটা এটা একটা খুব ভালো মানে রিসার্চের দিক আমরা প্রথম কথা হচ্ছে যে মানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ধরনের ফিনোটাইপ তার জেনেটিক এক্সপ্রেশন এবং যে কারণে ইন্টার স্পিসিস ডিফারেন্স গুলো আসছে রেসপন্স টু লাইট অ্যান্ড ওয়াটার এই সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জেনেটিক কম্পোনেন্ট আছে আমরা সেটা সম্বন্ধে প্রায় কিছুই জানি না যে কোন কোন জিনগুলো এটা জেনারেলি
এই এটাকে ফিনালে যে কন্ট্রোল করে এটা একটা মানে মানে খুব ইম্পর্টেন্ট ফিল্ড অফ স্টাডি হবে অ্যালং উইথ অবজারভেশন যেটা আমাদের এন্টায়ারলি ফিনোলজিস মানে ফিল্ডটাকে আন্ডারস্ট্যান্ডিং এ হেল্প করবে আর কি বিকজ জেনেটিক কম্পোনেন্ট ইজ এ হিউজ পার্ট অফ আন্ডারস্ট্যান্ডিং ফিনোলজি যেটা বলছিলাম আমি ফিল্ডটা অনেকটাই আনপড়া তো অনেকেই যারা ফিউচারে এখানে আসতে চায় অনেক প্রসপেক্টস আছে নিশ্চয় নিশ্চয় সত্যি কথাই কোনো সন্দেহ আচ্ছা আমরা এরপরে হয়তো আর কোনো কোয়েশ্চেন্স সেভাবে পাচ্ছি না আচ্ছা পারন্ত চক্রবর্তী রেকর্ডিংস ওয়েবিনারে কিভাবে পাবে আচ্ছা রেকর্ডিংস আমরা এখনো সবকটা হয়তো আপলোড করতে পারি সবার ক্ষেত্রে এই রেকর্ডিংটা পার্টিকুলারলি এটা ইউটিউবে একটা লাইভ হচ্ছে সেই লাইভটা আমি আনলিস্টেড করি মানে পাবলিক করি রাখবো ফর ফার্দার রেফারেন্স সবাই দেখতে পারে আর তাছাড়া আমাদের ফেসবুক পেজ আমরা আপডেট করে দেবো যে আমাদের একটা ইউটিউব চ্যানেল খোলা সেইখানে আমরা আমাদের সমস্ত ওয়েবিনার গুলোকে অ্যাকুমুলেট করে এক জায়গায় আপলোড এখন আমাদের সেট আপটা হয়নি সেই কারণে এখন আমরা করতে পারি কিন্তু অবশ্যই আমাদের সেটাই প্ল্যান আছে তো যদি কাইন্ডলি আপনারা পেজটা ফলো করেন তাহলে জানতে পেরে যাবেন কবে এটা স্টার্ট হচ্ছে আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি একবার একটু ইউটিউব লাইভে আমাদের যদি কোনো কমেন্টস এসে থাকে সেটা আমি একটু দেখে নিচ্ছি তারপর আমরা তাহলে সেশনের এন্ডিংয়ে যাবো মনে হয় কোনো সেরকম ভাবে কোয়েশ্চেন আসেনি লাইভে তো আমি সেশনটা এবার টিউশনের থেকে যাবো সুপর্ণ তো যদি তুমি প্রেজেন্টেশনটা এবারে স্টপ করো তাহলে আমি টিচার আজকে পার্টিসিপেট আমি যা দেখছি প্রচুর মানে থ্যাংক ইউ সো মাচ ওভারওয়েলমিং এরকম একটা রেসপন্সের জন্য আমি ডক্টর সুপ্রীতি সরকার এসএস ম্যামকে আমাদের সিটি কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ম্যামকে আমি রিকোয়েস্ট করেছিলাম আজকে একবার আসার জন্য ম্যাম এসছেন তো ওয়েবিনার ম্যাম ছিলেন ম্যামকে আমি রিকোয়েস্ট করবো ম্যাম যদি কিছু বলেন আজকে ওয়েবিনার আপনার কেমন লাগলো তো ভালো লাগবে আমাদের গুড আফটারনুন এভরিবডি ক্যান ইউ হিয়ার মি ইয়েস ম্যাম ইয়েস ম্যাম First, I'd like to express my heartfelt thanks and also gratitude to you and other organizer. Dr. Choudhury is here and Priyanka is also here and other dignitaries. Now, actually, I think Mr. Suparno's lecture was so splendid that I think I was in a classroom. He explained so lucidly, described, narrated, and explained also what is phenology, not its literal or that just he didn't define only the term as you knew, but its importance, its utility, its interactions with other factors even in practical life. And different how the phenology would be in different ecosystems, all aspects I think he covered, and also in different climatic zones and like tropics and subtropics and different forests like deciduous, evergreen, and also the physiological reasons behind these, and what will happen in the different. During that also he emphasized, I think, that what will be the changes in along with different climatic changes. And last of all, he also emphasized on the recent works on the phenology globally. So in a single word, I can tell that, single line rather, sorry, I can tell that your, what was your, Shoham, and your department's motive, that is an outreach program. So such kind of topic and lecture is very much suitable, very much appropriate for these kinds of activities. Because unless, if we know what is happening in our surroundings, in our nature, then only we can find or you can understand or feel the problems of what the different trees or plant world is facing, and then we can try to solve those problems and so on. So very lucidly, very simply, as in a
in just a student-friendly manner, he explained everything. Really, I was thinking that I was in my some undergraduate or postgraduate class. Thank you, Shivaparna, so much. And I think his these kinds of lecture will also encourage not only the present environment science students present here, but also students of other streams. Because he also explained that how without any infrastructure, without any hi-fi laboratory facilities, how with the simple binocular students or people can be involved in this thing, these kinds of studies. That is really will be very helpful and very encouraging. So I think so your purpose was totally successful. And it will also generate, if students were not so much interested, this lecture will definitely will produce or generate some interest, passion, or knack along with wildlife studies. As to we now, the young generations like to move with their cell phone or hi-fi camera to take different shots. No, so along with if this start studies. Just it in one a single season they can gather so many informations, and they can thus they can put the database and can involve can be a part of citizen science and phenology networks of what you mentioned. So this is all about what I like to tell, that your lecture was really really helpful for not only for the environment students, but students or all general people also. Thank you, madam. Everything. And I think I request Shohum, who was my student, and it will be injustice to be if I do not mention that how serious and how enthusiastic he was. Thank you so much. Period. So I will request you and other students and your department also to continue these kinds of interactive sessions. So popular topics, not popular, but a little specific, but which can generate the interest and different kinds of passion, interest, and knack amongst us. Thank you. Thank you. Thank you. Thank you. To all of you. Thank you so much. Okay. Thank you, ma'am. Welcome. Ma'am, Shundar Kora, আজকে বললেন যে একটা সামাপ্ত ম্যাম বললেন মানে আমারও খুবই ভালো লেগেছে, আমি সুপর্ণাকে এই জন্য টপিকটা নিয়ে বলেছিলাম যে আজকে যদি বলা হয় এবং একটা মানে এত মানে সহজ ভাবে ও এক্সপ্লেইন করেছে যে প্রত্যেকই আমার মনে হয় উই গট সামথিং এন্ড ইন্টারেস্ট অলসো ওয়েস্ট বেঙ্গলেও তো অনেক ফরেস্ট আছে বা অ্যাডজাসেন্ট এরিয়া পিপল বা স্টুডেন্টসরা গ্রুপ অর ইন্ডিভিজুয়ালি রিয়েলি একটা খাতা পেন নিয়ে আর একটা বাইনাকুলার নিয়ে দে ক্যান ভিজিট অ্যান্ড ক্যান অ্যাকুমুলেট সাম ডেটা আমার ডেটা অ্যাকুমুলেশন এই ফিল্ডে খুবই দরকার, যেহেতু অনেকটাই আনকোরা টপিক, তো সেটাও বললেন সিটিজেন সাইন্টিস্টের ব্যাপারটা। তো আমি 15 বছর স্যার যদি থাকেন আমি স্যারকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য, স্যার যদি থাকেন খুব ভালো লাগলো আপনি যেভাবে স্পন্টেনিয়াসলি ইয়ে করলেন, আপনি অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, এখন তো এই পরিস্থিতি দেখা সাক্ষাৎ হওয়ার চান্স নেই, কিন্তু খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি হলো লেকচারটা সত্যি, এবং এরা যে ইনিশিয়েটিভ নিয়েছে, হ্যাঁ, এবং সৌপর্ণকে তো আমি থ্যাংক ইউ বললাম না, কারণ সৌপর্ণ আমি চাই সৌপর্ণর এই যে একটা মোটিভেশনাল সিরিজ ও যেভাবে বলছে, আর আমার এই এই লকডাউন পরিস্থিতিতে একটাই টেক হোম মেসেজ ওর কাছ থেকে যে ও যেটা বলেছে আমি একদম একমত, যে এখন যে রকম ফান্ড ক্রাঞ্চিং চারিদিকে, সব মানে রানিং ফান্ড গুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, নতুন ফান্ড পাওয়া যাচ্ছে না, সেই পরিস্থিতিতে এইটা কিন্তু একটা পায়োনিয়ার দিক হবে রিসার্চের ক্ষেত্রে, এবং আমি বলবো সৌপর্ণ জায়গাটা রাইটলি পয়েন্ট আউট করেছে যে শুধুমাত্র একদম একদম, এবং সৌপর্ণর সাথে আমি ফিল্ড করেছি, আমি জানি যে ও মানে খুব ডেডিকেটেড ওয়েতে কাজ করে এবং মানে খুব ক্রাইসিস কন্ডিশনের মধ্যেও কিভাবে আমি ওর কাছ থেকে শিখছি,
মানে শিখেছি বলবো না, এখনো শিখছি, ওর সাথে ফিল করছি, এবং আমি চাইবো যে যারা এখানে রয়েছে তারা ভবিষ্যতে যখন রিসার্চ চিন্তা ভাবনা করবে, মানে এটা একটা ইন্টারডিসিপ্লিনারি, ইট ইজ এ টুল, এটা এরকম নয় যে এই টুলটাকে ইউজ করে অনেক জায়গাতে আমরা যেমন রিমোট সেন্সিং জিআইএস কে একটা টুল হিসেবে ব্যবহার করি, অনেক কিছু করতে পারা যাবে। এবং আমি এনজয় করেছিলাম যে কোশ্চেন গুলো এত সুন্দর কোশ্চেন পার্টিসিপেন্টরা করেছে, যে কোশ্চেন গুলো থেকে বোঝা যাচ্ছিল যে সবাই কত ডিপলি ইনভলভ হয়েছে সৌপর্ণর ক্ষেত্রে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যে তুমি বোঝা যাচ্ছে যে খুব ইন্টারেস্টিং যে কোশ্চেনটা করেছিলেন, তিনি আছেন কিনা আমি জানি না, তুমি এটা নিয়ে বলতে পারো। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি আমি বলতে পারি, মানে পোলার রিজিয়ন বলতে গেলে খুব স্পেসিফিক, মানে দুটো পোলের কিন্তু ফেনোলজি টাইপ একদম দু রকমের। মানে আমরা যদি নর্থ পোল এবং সাউথ পোলের ক্ষেত্রে দেখি, যদি আমি যদি আর্কটিকের ফেনোলজির কথা বলি, আর্কটিকের যে রিজিয়ন গুলোতে ল্যান্ড রয়েছে সেখানে একরকমের ফেনোলজি, আর যেখানে যেহেতু আর্কটিক মূলত আইস কভার্ড ল্যান্ড এরিয়া নেই, মূলত সেখানকার আইস ইজ কভার্ড উইথ সাম অফ দ্য অ্যালগি এন্ড দ্য টেরিস্ট্রিয়াল পোর্শন, যেখানে আর্কটিক রিজিয়নের পেরিফেরিতে যে নরওয়ে, কানাডা, তারপরে গ্রিনল্যান্ড, সেখানে কিছু কিছু টেরিস্ট্রিয়াল ফ্লোরা যেগুলো রয়েছে, ফ্লাওয়ারিং প্ল্যান্ট রয়েছে, বাট ভেরি ডোয়ার্ফ শার্প জাতীয় প্ল্যান্ট রয়েছে, সেখানকার ফেনোলজি হতে পারে। বাট আন্টার্কটিকার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই রিভার্স, আন্টার্কটিকাতে ফ্লাওয়ারিং প্ল্যান্ট মাত্র দুটো স্পিসিস পাওয়া যায়, এবং ভেরি রিসেন্টলি আন্টার্কটিকার ওপরে একটা নিউজ অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন, আন্টার্কটিকাতে ইন্ডিয়া থেকে নতুন একটা স্পিসিস অফ মস কমিউনিকেচার করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে। এবং এই আন্টার্কটিক ফেনোলজির ক্ষেত্রে কিন্তু জোর দেওয়া হয় মসের ওপরে, মসের ফেনোলজির ওপরে, এটা খুব ইন্টারেস্টিং। এবং আমাদের টিমেই একজন সায়েন্টিস্ট, তিনি কাজ করলেন মসের ফেনোলজির ওপরে, যখন বরফটা মেল্ট করে যায় সেই সময়টায় মসের ক্যাপসুল ফর্ম হয়, এবং এই ক্যাপসুল ফর্মেশনটাও কিন্তু আমরা ফেনোলজিক্যাল স্টাডির মধ্যে নিয়ে আসতে পারি, এবং এটার জন্য একটা বাইনোকুলারটা থেকে সিম্পল একটা হ্যান্ডলেন্স দিয়ে এই কাজটা করা যায় যে মসের ক্যাপসুল ফর্মেশন হচ্ছে কিনা, বা ওখানে কিছু কিছু ক্ষেত্রে লাইকেন আছে, লাইকেন ক্ষেত্রে যে বাগুল ফর্মেশন হয় এগুলো স্টাডি করা যায়। এবং এই কাজটার জন্য কিছু টেকনিক্যাল, মানে আমি যেমন এবছর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার থেকে এই কাজটা করেছে, তারা স্পেকট্রো রেডিওমেট্রিক স্টাডি করেছে এই মস এবং লাইকেনের ফেনোলজিটা বোঝার জন্য। কেউ যদি ইন্টারেস্টেড থাকো সত্যি সত্যি, কারণ এটা একটা খুব চ্যালেঞ্জিং জায়গা, না আন্টার্কটিক ফেনোলজি এটা একটা কাজের কিন্তু নতুন জায়গা, বিকজ আন্টার্কটিকের ক্ষেত্রে যে মানে ভয়টা করা হচ্ছে ওখানে ইনভেসিভ স্পিসিস শুরু হয়, মানে ইনভেস্ট শুরু হয়ে গেছে স্পিসিস এর, তো ফেনোলজি ক্যান বি ওয়ান অফ দ্য টুল টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য স্পিসিস ইনভেশন ইজ ইনিশিয়েটেড ইন আন্টার্কটিক। যাই হোক, আমি আর সময় নেব না, সবাইকে জানাবো, এবং আমি দেখতে পাচ্ছি প্রোগ্রামটা। স্যার গুড ইভিনিং, পারমিতা চক্রবর্তী ম্যাম স্যার কোশ্চেনটা করেছিলেন, বলছেন আমি কোশ্চেনটা করেছিলাম স্যার, আপনি কিন্তু অ্যান্টার্কটিক এক্সপেডিশন সেটা আমাদের ওয়েবসাইটটা নিয়েছিলেন, সেখানেও আমি আপনাকে কিছু কোশ্চেন করেছিলাম, আমি আজকের সেশনটা সেদিন কোশ্চেনটা কো রিলেট করে এই কোশ্চেনটা আমার মাথাতে অ্যারাইজ করলো, যেহেতু আপনি বলেছিলেন অ্যান্টার্কটিকতে প্রত্যেকটা স্পিসিস আপনি এক্সপ্লেন করেছিলেন, সেখান থেকে কোশ্চেনটা আমার মাথাতে এসেছিল, এবং আমি আপনাকে স্যার মেলও করেছিলাম, হয়তো দেখেননি স্যার, আমি কিছু জানতে চেয়েছিলাম। আপনি আমাকে মেল কবে করেছিলেন বলুন তো স্যার, যেদিনকে আমাদের ওই সি এক্সপ্লোরার ইনস্টিটিউশন থেকে আপনি ওয়েবিনারটা নিয়েছিলেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, সি এক্সপ্লোরার ইনস্টিটিউটে, হ্যাঁ 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 হ্যাঁ
সেই দিন পরের দিনকে রাত্রিবেলা আপনাকে একটুখানি মেল করেছিলাম। আসলে আমি তার পরের দিনই একদম বাইরে চলে গেছিলাম, এক সপ্তাহ ছিলাম না, প্রচুর জমে গেছে, আমি ইয়ে করবো। সোহম তুমি কনক্লুড করো, এবং আমি আমাদের স্টুডেন্টদের এখানে রয়েছে ওভারওয়েলমিং রেসপন্স থেকে আমাদেরকে বলো তোমরা এই প্রোগ্রামটাকে কেমন করো, তার জন্য যা যা সাপোর্ট লাগে আমি আশা তোমাদের, হ্যাঁ তো তোমাদের সঙ্গে থাকবো। এবং এটা আমার মনে হয় যে আমরা যদি পরবর্তী ক্ষেত্রে তোমাদের সামনে সেমিস্টার পরীক্ষা আছে, পরীক্ষার পরবর্তী ক্ষেত্রে আমরা জাস্ট একটা উইকলি প্রোগ্রামে নিয়ে আসতে পারি। আগে যেমন আমাদের ডিপার্টমেন্টে ছোট করে একটা যার মতো ছিল, আমরা উইকলি একটু আলোচনা করতাম, সেটাকে এই প্ল্যাটফর্মে অনেকে এখনো আমি দেখছি প্রায় 60 জন রয়েছে, তো এরকম যদি আমাদের পাই কালকের প্রোগ্রামে। আমার মাঝে তো এই প্রোগ্রামে এমন হলো আমি একবার বেরিয়ে গিয়ে ঢুকতে পারছিলাম না, 100 জনের উপর হয়ে গেছে, তো স্যার আসলে 101 হয়ে গেছিল মাঝখানে। আমি এটা যদি মানে ইউটিউব লিংকটাতে শেয়ার করছিলাম, বুঝতে পারি না এটা ভালো হবে আমি লাইভ স্ট্রিম ডাউনলোড করে হয় তাহলে পরে আমাদের একটা অফিসিয়াল জি সুট অ্যাকাউন্ট আছে, সেটা হোস্ট করতে পারি, সেখানে কিছু সংখ্যক পার্টিসিপেন্টদের আমি অ্যালাউ করতে পারবো। তো ইউ ক্যান থিংক অ্যাবাউট এবং আমাদের মঙ্গলবার দিন আরেকটা ওয়েবিনার আছে, তাতে করে যারা যারা ইন্টারেস্টেড তারা নিশ্চয়ই জয়েন করতে পারেন আর কি। সুপ্রীতি দি সময় পান আপনি একটু আসতে পারেন, ওটা হিমালয়ান আমি আমি মেম পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ বসন্ত বাবু বলবেন আমি এটা পাঠিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ শিওর শিওর অমিতা ম্যাডাম যদি উনি যদি ইন্টারেস্টেড পান অবশ্যই। তো স্যার সুপর্ণদা তাহলে আমি কনক্লুড করছি তোমার পারমিশন নিয়ে, স্যারেরও পারমিশন নিয়ে আর ম্যামেরও পারমিশন নিয়ে আমি কনক্লুড করছি। থ্যাংক ইউ সো মাচ আজকে যারা যারা জয়েন করেছেন তাদের ফর দিস লাভলি কোয়েশ্চেন্স, থ্যাংক ইউ সো মাচ, সবাই কোয়েশ্চেন করেছেন, সবাই পার্টিসিপেট করেছেন, এটা আমি সত্যি মানে আমি ওভারওয়েলমড সত্যিকারের, আমি যতটা পেরেছিলাম সার্কুলেট করেছি এবং আমার বন্ধু বান্ধবরা প্রচুর হেল্প করেছে তাদের সার্কুলেশন, তারাও করেছে প্রচুর পরিমাণে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এখানে ওয়েবিনারটা শেষ করছি, আমরা ফিউচারেও আশা করি আমরা আপনাদের সবাইকে পাবো, আমরা ওয়েবিনার অর্গানাইজ করবো। সো থ্যাংক ইউ অ্যান্ড গুড ইভিনিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সব, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, হ্যাঁ।